আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন সরিষার তেল ভাঙানোর মেশিন আমার একটা সামনে। এটা আমরা চালাচ্ছি হচ্ছে সামনের অংশ দিয়ে, পিলার দিয়ে এটা চলছে। দেখে আগে দেখাই পাওয়ার টিলারটা, এই হচ্ছে পাওয়ার টিলার। এই পাওয়ার টিলার দিয়ে আমরা এটা চালাচ্ছি। এটা আপনারা ইলেকট্রিক মোটরও ব্যবহার করতে পারবেন। ইলেকট্রিক মোটর হলে আপনার 10 হর্সের ব্যবহার করতে হবে এবং ডিজেল চালিত হলে আপনাকে 12 হর্সের ইঞ্জিন ব্যবহার করতে হবে। তবে একটু দূর থেকে আগে দেখাই আপনাদেরকে। সামনে যে দেখছেন এখানে তেল অলরেডি করা হয়েছে এবং আরও বাকিটা তেলের কাজ চলছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে এখন দেখাই, তারপরে বিস্তারিত আলাপগুলো করি। এখান থেকে তেলের খোলগুলো বের হচ্ছে। তেলের খোলগুলো সরিষার খোল, আর এটা হচ্ছে একদম পিওর তেল। এখনই তেলগুলো বের হলো এবং তেলের অংশটা একটু দেখা যাচ্ছে। তেল বের হচ্ছে এখান থেকে। কারণে ময়লাগুলো ওখানে আটকায় যাচ্ছে। খুবই ছোট্ট একটা মেশিন কিন্তু কাজ অনেক। এটার ক্যাপাসিটিটা একটু আপনাদেরকে বলি। দেখেন আমরা পাওয়ার টিলার যাদের আছে তারাও ব্যবহার করতে পারবেন, কারণ আমরা পাওয়ার টিলার দিয়ে আপাতত চালাচ্ছি। আপনারা আলাদা ইঞ্জিন কিনে লাগাইতে পারবেন এবং দেখা যায় যে চাইলে আপনারা ইলেকট্রিক মোটরও ব্যবহার করতে পারবেন 10 হর্সের। তো এইটার খুবই ভালো ক্যাপাসিটি। এটা ঘন্টায় 1 মণ মিনিমাম আপনাকে দিবে। 1 মণ থেকে প্রায় 1.5 মণের কাছাকাছি এটা ঘন্টায় ক্যাপাসিটি দেয়। এবং আপনারা জানেন যে 40 কেজি সরিষার থেকে 14 লিটার তেল হয়, তো সেটা আমরা এবং পরীক্ষামূলক দেখেছি সেটা হয়েছে। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই লাইভটা করছি। অনেকেই সরিষার মেশিনটা আমাদের কাছে চান এবং আমরা এটা তৈরি করে দেই। এটা বাংলাদেশেই তৈরি, মেড ইন বাংলাদেশ। আর এইটার যে শেপগুলো আছে, যে ছোটোখাটো যে ট্রাবল শুটিংগুলো আছে, সেগুলো আপনারা এলাকায় সারাই নিতে পারবেন এবং আমরা সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি। সেই সার্ভিসিং ওয়ারেন্টির মাধ্যমে এটা করতে পারবেন। একটা ছোটো ব্যবসা যদি আপনি চান যে করবেন, এটা দিয়ে সম্ভব। আপনার এলাকার মানুষকেই আপনি খাঁটি সরিষার তেল দিতে পারবেন। এবং আপনারা জানেন এখন তেলের দাম অনেক। সয়াবিন তেল আস্তে অনেক দাম বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে মানুষ সরিষার দিকে আসবে এবং এটার ভালো একটা বিজনেস আছে। আপনারা জানেন যে এগুলো আসলে প্রচুর পরিমাণে মানুষের প্রয়োজন হয় এই সরিষার তেল। এটার আসলে একটা ব্যবসা যদি আপনি চান, আপনি লোক খাটিয়েও করতে পারবেন। একটা ছোটো, খুব বড় জায়গা আপনার লাগবে না। দেখেন ছোট্ট একটা জায়গা, একটা মোটর লাঁড়ানোর মতো একটা জায়গা থাকলেই আপনি এই ব্যবসাটা দাঁড় করাতে পারেন। যে কোনো একটা বাজারেও করতে পারেন, নিজের বাসায়ও করতে পারেন। প্রোডাকশন মোটামুটি খুবই ভালো হবে। আপনি যদি ঘন্টায় 50 কেজিও দেয় তাহলে আপনি সারাদিনে যদি 8 ঘন্টাও চালান, দেখেন 50×40 প্রায় 400 লিটার তেল আপনি পার ডে উৎপাদন করতে পারছেন। তো মোটামুটি এটা থেকে একটা ভালো আয় করতে পারবেন। আমি একটু আরেকটু কাছ থেকে দেখাই তেলটা। পুরো বডিটা হচ্ছে 24 ইঞ্চি বডি। আপনারা যা দেখবেন যে এটা বাইরে অনেক দাম, অনেকেই নেয়। আমরা একটু কোয়ালিটির দিক সবসময়, আপনারা জানেন কৃষি বাজার সবসময় কোয়ালিটি ভালো দেওয়ার চেষ্টা করে এবং দিয়ে আসছে অনেক দিন।
এটার দামগুলো নির্ধারণ করেছি, আপনাদেরকে লাইভে একটু বলে দিই। এটার দাম হচ্ছে 75,000 টাকা বডিটার দাম। দেখলেন কীভাবে তেলগুলা কীভাবে বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এটার দাম আমি বলেছি, শুধু বডিটার দাম পড়বে আপনার 75,000 টাকা, এবং আলাদা করে ইঞ্জিন আপনি নিতে পারবেন। ইঞ্জিনের জন্য আপনারা নিজেরাই নিজের এলাকায়ও কিনতে পারবেন। সেই ইঞ্জিনগুলো হচ্ছে আপনার 12 হর্সের ডিজেল ইঞ্জিন কিনতে পারবেন, অথবা আমরা যেমন এই যে পাওয়ার টিলার দিয়ে ব্যবহার করছি, আরও যদি পাওয়ার টিলার থাকে সেই পাওয়ার টিলারটাও আপনারা ব্যবহার করতে পারবেন। এটার ক্যাপাসিটি খুবই ভালো একটা মেশিন, আপনারা চাইলে বানায় দেওয়া যাবে। আমরা এটা অর্ডার নিয়ে থাকি, আপনাদেরকে মিনিমাম 1 সপ্তাহ থেকে 10 দিন সময় দিলেই আমরা এটা করে আপনাদেরকে দিয়ে দেব। সেক্ষেত্রে প্রি বুকিং দিতে হবে। যে হারে দামগুলো বাড়ছে তেলের, আপনারা বুঝতেই পারছেন যে সরিষার আরেকটা ডিমান্ড ক্রিয়েট হতে যাচ্ছে খুব সামনে। মানুষ এখন সরিষার দিকে ঝুঁকবে, কারণ সরিষাটাতে দাম এখন পর্যন্ত সেভাবে হয় নাই। আপনারা চাইলে এই একটা ছোট্ট ব্যবসা শুরু করতে পারেন আপনার এলাকাতেই। আর এটা আজীবন দরকার হয় এই সরিষার তেল। সরিষার তেল আসলে যতই সোয়াবিন থাক, সরিষার রিপ্লেস কেউই করতে পারেনি এই পর্যন্ত, ঘানিতে ভাঙা বলে। আর এটা একদম খাঁটি, এটাতে কোনো ভেজাল নেই। আপনারা এটা ছোট্ট একটা ব্যবসা আপনার এলাকার মানুষকে দিয়েই শেষ করতে পারবেন না আশা করি। এই ছোট্ট একটা ব্যবসা আপনার অনেক হেল্প হবে। দামটা আমি যারা শোনেন নাই ভিডিওটা টেনে শুনতে পারেন, দামটা হচ্ছে 75,000 টাকা বডিটার দাম। ইঞ্জিনগুলো আলাদা কিনতে হবে, ইঞ্জিন আপনি 12 হর্সের ডিজেল ইঞ্জিন কিনতে পারেন, অথবা আপনারা এই 10 হর্সের ইলেকট্রিক মোটরগুলো কিনে ব্যবহার করতে পারবেন। সেটার জন্য আলাদা শ্যাফ্ট ব্যবহার করতে হবে। আপনি যেটা চান আমাদেরকে বললেই আমরা সেইভাবে তৈরি করে দিব। এবং আমরা পাওয়ার টিলারের সাথে ব্যবহার করছি, আপনারা চাইলে যাদের পাওয়ার টিলার আছে তারা নিজেরাও এই কাজটা নিজের পাওয়ার টিলার দিয়েও করতে পারবেন আশা করি। এবং এর চেয়ে যদি কীভাবে চাপ দিচ্ছে দেখেন, বাড়াবো না। এটা অলরেডি এই যে তেলগুলো হয়েছে দেখেন কতগুলো তেল, এই তেলগুলোর মোটামুটি কাজ শেষ। আমরা ভিডিওটা বেশি বাড়াবো না, আপনাদের প্রয়োজন হলে অর্ডার করে নিতে পারবেন। মেশিনটা খুবই ভালো একটা মেশিন, এবং এর চেয়ে ছোটো বড়ো আপনি বানায় নিতে পারবেন আমাদের কাছ থেকে। এর থেকে আরও বড় হলে আপনাকে 1 লাখ টাকার উপরে বাজেট করতে হবে। হ্যাঁ, আপনারা এর থেকে ছোটোও বানায় নিতে পারবেন আপনাদের অনুযায়ী, যারা যান যে আরও ছোটো করবেন। তবে এটা ম্যাক্সিমাম অর্ডার হয় আমাদের, এই কারণে এটা আপনাদেরকে দেখালাম। এটা এই বডিটা হচ্ছে 24 ইঞ্চি, আপনারা যখন ফোনে কথা বলবেন বলে দেবেন যে 24 ইঞ্চি বডিটা নিব। এটার দাম পড়বে 75,000 টাকা পুরো সেটটার দাম ইঞ্জিন ছাড়া। ইঞ্জিনগুলো আপনারা নিজেরাও করতে পারবেন, আমাদের কাছে অর্ডার করে নিতে পারবেন। সবাই ভালো থাকেন, যদি প্রোডাক্টের প্রয়োজন হয় সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে, এবং সার্ভিসিং ওয়ারেন্টি তো থাকবেই। তো আমাদের ভিডিওগুলোতে দেওয়া নাম্বারগুলোতে কল করবেন, অবশ্যই আমাদের পেজে SMS করতে পারেন, SMS করে অর্ডার করতে পারেন। এবং এটা যেহেতু আমরা বানিয়ে দেই, আপনাকে অর্ডার করে সময় দিতে হবে মিনিমাম 1 সপ্তাহ থেকে 10 দিন, আমরা তাহলে বানা দেবো। অলরেডি অনেক প্রি বুকিং থাকে, একটু সময় লেগে